সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ওকে। এবং গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে সমস্ত সাবজেক্টে তোমরা সাজেশন, মডেল কোয়েশ্চেন পেপার, ঠিক আছে, সিলেবাস এগুলো তোমরা পিডিএফ সহ ভিডিও এগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিও থেকে আমরা ক্লাস সিক্সের বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্রটি এখান থেকে দেখে নিন। তো সিলেবাসের মধ্যে তোমাদের কী কী রয়েছে দেখো। সাহিত্যমেলা বই থেকে ভর দুপুরে সেনাপতি শঙ্কর, পাইন, দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমড়ে পোকার বাসাবাড়ি, এগুলো তো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এই সমস্ত গল্প এবং কবিতাগুলো। এরপর হজ বড়ল তোমাদের যে সহায়ক পাঠ আছে সেখানে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। আর ভাষা চর্চা যে ব্যাকরণ বই আছে সেখান থেকে বিসর্গ সন্ধি আর হচ্ছে শব্দের গঠন, এগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। তো এই সমস্তগুলো তোমরা ভালোভাবে পড়বে, ওকে। এরপর দেখো তোমাদের নাম্বার বিভাজনটি কীরকম করা হবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তোমাদের 15 নম্বরের পরীক্ষা নেওয়া হবে সাধারণত ফার্স্ট ইউনিট টেস্টে, এবং সেখানে গদ্য থেকে 1টি তোমাদের দেওয়া থাকে এমসিকিউ প্রশ্ন, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। তো দুটি দেওয়া থাকবে, 1টি করে করতে হবে, ঠিক আছে। এরপর তোমাদের হচ্ছে 1 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে এসএকিউ, যেগুলোর 1 কথায় উত্তর লিখতে হয়, সেখানে থাকবে তোমাদের 2টি 1টি লিখতে হবে, আর 1টা 2 নম্বর মানে প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, 2টি দেওয়া থাকবে। তো এইভাবে টোটাল 4 নম্বর দেওয়া থাকবে তোমাদের গদ্য থেকে আর কবিতা থেকে। সেখান থেকেও কিন্তু সেম 1টি এমসিকিউ 1টি এসএকিউ 1টি 2 নম্বর মানে প্রশ্ন, টোটাল 4 নম্বর থাকবে। ব্যাকরণ থেকে থাকবে 2টি এমসিকিউ আর 3টি এসএকিউ, টোটাল 5 নম্বর, এগুলো হচ্ছে সব 1 নম্বর মানে প্রশ্ন। আর সহায়ক পাঠ থেকে তোমাদের 2টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানে, ঠিক আছে, কোনো বড় প্রশ্ন কিন্তু থাকবে না। তো 2 নম্বর টোটাল হচ্ছে এইভাবে 15 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে। তো 2 নম্বর মানে প্রশ্ন তোমাদের লিখতে হবে 2টি 2 দুগুণে 4 নম্বর, এবং 1 নম্বর মানে যে সঠিক এসিকিউ প্রশ্ন 1 কথায় উত্তর লিখতে হয় সেগুলো তোমাদের 7টি লিখতে হবে, 7 থেকে 7 নম্বর, আর 4টি এমসিকিউ প্রশ্ন উত্তর লিখতে হবে 4 থেকে 4 নম্বর, টোটাল হচ্ছে 15 নম্বরের প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে, ঠিক আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটা দেখে নিই এবং প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে দেখো কী দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে কয়ের দেখে, মাহুদের ভাষায় মাইল কথার অর্থ, কাত হও, পিছনে যাও, বসো না, সাবধান। তো মাহুদের ভাষায় মাইল শব্দের বা মাইল কথার অর্থ কি? সাবধান। এরপর হচ্ছে খয়ের দাগে, শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে, খয়েরি, সাদানা, বর্ণহীন। তো শঙ্করের স্বপ্নে বাতাসের রংটা হচ্ছে নীলচে। এরপরের প্রশ্ন হচ্ছে, ঘাস ফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটা গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত। তো ঘাস ফড়িং কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। এরপর সন্ধির প্রকার 2, 3, 4 না 5, তো সন্ধি কয় প্রকার? 3 প্রকার, ঠিক আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি, ওকে। এরপরের প্রশ্ন দেখো, 2 নম্বর দেখা রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দেখা দেওয়া আছে, আমি পশুর ভাষা বেশ বুঝি, আমি কে? তো এখানে আমি বলতে বোঝানো হয়েছে পশু পাখির ভাষা গল্পে রিউবেন ক্যাস্টান সাহেবকে, ঠিক আছে। এরপর হচ্ছে খয়ের দাগে, কুমড়ে পোকার 1টি কুঠুরি তৈরি করতে কত সময় লাগে? তো কুমড়ে পোকার 1টি কুঠুরি তৈরি করতে 2 দিন সময় লাগে। খয়ের দাগে রয়েছে, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, এ কথা কে বলেছে? উত্তর লিখবো, কথাটি বলেছে শঙ্কর সেনাপতি গল্পে প্রকৃতি বিজ্ঞানের মাস্টার মশাই বিভীষণ দাস, ওকে। এরপর দেখো প্রশ্ন রয়েছে আমাদের 3 নম্বর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ে দেওয়া আছে, পাইন, দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন? উত্তর হবে সৌমেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ও তো পথিক জনের ছাতা, ও বলতে কার কথা বোঝানো হয়েছে? তো এখানে ও বলতে বোঝানো হয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতায় অশ্বত্থ গাছকে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙগুলি কী কী? তো আমরা লিখছি, মন ভালো করা কবিতায় মোট 4টি রঙের কথা আছে, রঙগুলি হলো নীল, লাল, হরিদ্রা, হরিদ্রা মানে কি হলুদ, ও সবুজাভ অর্থাৎ সবুজ, ঠিক আছে, এই 4টি রঙের কথা আছে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দেখা, নিচের যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। কয়েক টাকা দেওয়া আছে, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? এখানে আমরা উত্তর লিখবো, শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, স্বপ্ন দেখে সে কী জেনেছে, না স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলচে, বাড়ি ঘর দোর খয়েরি রঙের,
স্বপ্নে ধাক্কা বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, আর এই ব্যাপারটি যেন ঘোল পুকুরে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো, আপাসে জলে ভর দিয়ে আলতোভাবে ওঠার, জলের নিচে পোঁতা বাসে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ফয়ের দাগে রয়েছে, এরা তো মানুষেরই জাত ভাই, কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো। তো এখানে শিম্পাঞ্জি আর ওরাংকে মানুষের জাত ভাই বলে অভিহিত করা হয়েছে, গরিলাকেও এই পর্যায়ে ফেলা হয়। ঠিক আছে, এদের সঙ্গে মানুষের পার্থক্য কী? না, মানুষের জাত ভাই হওয়া সত্ত্বেও মানুষের সঙ্গে এদের কিছু পার্থক্য আছে। এরা কথা বলে না কিন্তু মানুষ কথা বলতে সক্ষম, অর্থাৎ এদের ভাষা নেই কিন্তু মানুষের ভাষা আছে আর কি। এইসব জীবজন্তুর ভাষা নেই কিন্তু ভাব আছে, ভালোবাসা সহানুভূতি বোঝে বলে এরা সহজেই অন্যের সঙ্গে ভাব করতে পারে। মানুষ বিচক্ষণ স্বার্থপর, তাই এরা বুঝে সুঝে ভাব করে। পশুদের মনের ভাব মুখে প্রকাশ পায় কিন্তু মানুষের মুখভঙ্গি দেখে মনের ভাব বোঝার কোনো উপায় নেই। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, রয়েছে 5 নম্বর দেখে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর। তো এখানে কয়েক দেখা দেওয়া আছে, আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, কবির এমন অভিব্যক্তির কারণ কি? কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কীভাবে গড়ে উঠলো? তো আমরা এখানে উত্তরটা লিখবো, এখানে কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা ঘাসে যখন কবি পা রেখেছেন তখন তার দৃষ্টিতে আসে এক সবুজ ঘাসফড়িং। ঘাসফড়িংটিও সম্ভবত কবির মতো বৃষ্টি ভেজা সবুজ ঘাসের স্পর্শে আমেজ নেওয়ার জন্য ঘাসে ঘাসে উড়ে বেড়াচ্ছিল, তাই প্রথম দেখাতেই কবির সঙ্গে তার আত্মীয়তা তথা বন্ধুত্বের সূচনা হয়েছিল। প্রকৃতির কোলে ঘাসফড়িংটিকে দেখে কবির মনে কৌতূহল আর ভালোবাসার সঞ্চার হয়েছিল, একইভাবে ঘাসফড়িংটিও আনন্দে তার সবুজ মাথা তুলে নানান খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করতে চেয়েছিল। এইভাবে হচ্ছে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আত্মীয়তা গড়ে উঠেছিল। ফয়ের দেখা রয়েছে, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? উত্তর লিখবো আমরা, বরফ ঢাকা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ জন্মায়, সেখানে প্রচণ্ড সূর্যের প্রচণ্ড দাবদাহ নেই, সে শীতে কষ্ট পায় ঠিকই কিন্তু গরমের দহন যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। অন্যদিকে পাম গাছ মরুভূমির পাশে জন্মায়, সেখান থেকে ভেসে আসা তাপে সে অসহনীয় দহন জ্বালা সহ্য করে, আর এমন অবস্থার কথা ভেবে পাইন তার এই স্বপ্ন দেখে যে তারা উভয়েই সঙ্গীহীন এবং প্রকৃতির নিয়মে পরস্পর ভিন্ন স্থানে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, রয়েছে আমাদের 6 নম্বর থেকে, নির্দেশ অনুসারে উত্তর দাও, 1×3=3। কয়েক দেখা দেওয়া আছে, সন্ধি বদ্ধ করো যে কোনো একটি, প্রথমে দেওয়া আছে পুনঃযোগবার আর ভাস যোগ কর। তো পুনঃযোগবার কী হবে? পুনর্বার হবে, আর ভাস যোগ কর এটা হবে ভাস্কর। ঠিক আছে, এরপর রয়েছে কয়েক দেখা, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি, নিরামিষ আর হচ্ছে চতুরঙ্গ। তো নিরামিষ এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে নিঃ যোগ আমিষ নিরামিষ। ঠিক আছে, এটা হচ্ছে এখানে তোমরা মূর্ধন্য স্বটা দেবে, এখানে তালবস্ব পড়ে গেছে, এখানে মূর্ধন্য স্বা দেবে। ঠিক আছে, এরপর চতুরঙ্গ এটা হবে কি? চতুঃ যোগ অঙ্গ চতুরঙ্গ। এরপরের প্রশ্ন দেখো, গয়ের দেখে বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ওতে রূপান্তরিত হয় এমন একটি উদাহরণ দাও। তো বিসর্গ সন্ধির ফলে বিসর্গটা ওতে রূপান্তরিত হয়েছে যেমন এরকম একটা উদাহরণ আমরা লিখছি, মনঃ যোগ রম মনোরম, এখানে বিসর্গটা ওতে রূপান্তরিত হলো। ঠিক আছে, মনঃ যোগ রম সমান মনোরম। তো এইভাবে আমরা প্রশ্নের উত্তরগুলিকে লিখলাম। তো এটাই ছিল ক্লাস 6-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে কিন্তু শেয়ার করবে, আর গুগল প্লে স্টোর থেকে আমাদের সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করবে, সেখানে সমস্ত সাবজেক্টের তোমরা সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস এই সব কিছু তোমরা ভিডিও এবং পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।